দশ দফা দিয়েছে, 53 দফা দিয়েছে রাষ্ট্র মেরামতের, ওনারা 11 দফা দিয়েছে, 27 দফা দিয়েছে, ওনাদের দফার শেষ নাই। ওনারা যেই কথাটা বলে ওনারা নিজেরাও কিন্তু সেই কথাই বিশ্বাসী না। ওই যে বলেছি না, বিএনপির রাজনীতির তিন গুণ, দুর্নীতি, ষড়যন্ত্র আর মানুষ খুন। ওনাদের মধ্যে কোনো চেইন অফ কমান্ড নেই, ওনাদের টপ টু বটম আমি মনে করি দলে থাকার কোনো অধিকার নাই, এগুলো পদত্যাগ করা উচিত। রাতের পর রাত শেষ হয়ে যাবে, বিএনপি দুর্নীতির কাহিনী শেষ হবে না। জান মুক্তা যেটি বলছিলেন যে এক দফা এক দাবি হবে আওয়ামী লীগ সরকারের বিদায়, আসলে এখানে দুইজন সম্মানিত আলোচক ওনারা তো দুজনেই সরকারের বিরুদ্ধে বলছেন, তো আমার মনে হয় জনগণও তো দেখছে, আমাকে একটু সময়টা দিয়েন, আমাকে তো পয়েন্টের রিপ্লাইটা তো দিতে হবে আমাকে। আচ্ছা শুনেন, এখন উনি বলেছেন যে বাংলাদেশকে, বাংলাদেশে কে ক্ষমতায় যাবে সেটা জনগণ সিদ্ধান্ত নিবে। আমি ওনার এই চিন্তা ভাবনাকে স্বাগত জানাই, কিন্তু ওনাদের কর্মকাণ্ডে তো সেটা প্রতিফলিত হয় না। ওনারা তো আজকে প্রায় 13-14 বছর ধরে আওয়ামী লীগ তিন দফায় ক্ষমতায়, তিন দফাতেই ওনারা সেই বিদেশিদের পদলেহনে ব্যস্ত। তো এই কথাটা ওনারা মুখে বলে কাজে করিয়ে দেখাক, ওনারা বিদেশিদের যে তোষণ নীতি সেটা বন্ধ করুক, এক। দ্বিতীয়ত কথা হলো, উনি একটা কথা বলেছেন যে ঈদের পরে আন্দোলন হবে। আচ্ছা আমরা তো দেখেছি ওনাদের নেতারা বলেছে ঈদের পরে আন্দোলন হবে জোরদার, ঈদের পরে শুনেছি, বর্ষার পরে দেখেছি, পরীক্ষার পরে দেখেছি, কিন্তু কোন ঈদের পরে, কোন বর্ষার পরে, কোন বসন্তের পরে, কোন পরীক্ষার পরে পালাবার পথ পাবে না। আমি কিন্তু আপনাকে কিছু বলেন, পালাবার পথ পাবে না। এখন পরিহাস এদেশের বড় 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 জাতীয় নেতা করেছে, পরিণাম ভালো হয় না। আপনি বলেন অসুবিধা না, পরের পরিণাম ভালো হয় না, একটু বলতে দেন। জি জি, এখন ওনাদের কোন ঈদের পরে, কোন পরীক্ষার পরে, কোন বর্ষা বা শীতের পরে, আমরা বাংলাদেশের জনগণের সাথে যে এই তালবাহানাটা করে আসছে, এই তালবাহানার জবাব আজ পর্যন্ত জনগণ পায় নাই যে আসলে কোন পরীক্ষার পরে, কোন ঈদের পরে, কোন বর্ষাকালের পরে বা কোন শীতকালের পরে, কারণ আসলে ওনারা জানে না। জাস্ট একটা স্ট্যান্ডবাজি জনগণ ওনাদের কর্মীদেরকে চাঙ্গা রাখার একটা অপকৌশল মতো। আরেকটা কথা বলছে যে ওনারা যে রূপরেখা এক দফার, ওনারা 10 দফা দিয়েছে, 53 দফা দিয়েছে রাষ্ট্র মেরামতের, ওনারা 11 দফা দিয়েছে, 27 দফা দিয়েছে, ওনাদের দফার শেষ নাই, আবার এক দফায় আসে, আবার এক দফা থেকে আবার দেখবেন 10 দফায় যাবে দুই দিন পরে, আবার 53 দফা, আবার 54 দফা, আবার এক দফা, এইভাবে কিন্তু চক্রাকারে ঘুরতেছে ওনাদের। ওনাদের মধ্যে কোনো চেইন অফ কমান্ড নেই, ওনাদের টপ টু বটম আমি মনে করি দলে থাকার কোনো অধিকার নাই, এগুলো পদত্যাগ করা উচিত, কারণ ওনারা কিন্তু ওনারা যেই কথাটা বলে ওনারা নিজেরাও কিন্তু সেই কথাই বিশ্বাসী না, ওনারা নিজেরাও সেই কথাই বিশ্বাসী না, নিজেরা জানেও না। আরেকটা কথা উনি বলেছে যে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হয়ে যাবে। দেখেন আমার কাছে পরিষ্কার তথ্য আছে, একটা কথা আছে না, গরিবের বউ সবার ভাবি, তাই না? বাংলাদেশ কিন্তু এখন গরিব না, গরিবের বাংলাদেশ কিন্তু এখন গরিব না, গরিবের বউ না, গরিবের। আচ্ছা উনি কি ডিস্টার্ব করবে এইভাবে বলেন না, আপনি তো ডিস্টার্ব করছেন, আমাকে বলতে দিচ্ছেন না, মানুষ দেখতেছে। আপনার সময় আরো বাড়াই দেওয়া হবে ইনশাআল্লাহ, বলেন। হ্যাঁ অসুবিধা নেই, রেকর্ড প্রোগ্রাম তো আমরা কথাটা শেষ করি। আমি তো কারো, আমি শান্তিপূর্ণভাবে বিশ্বাস করি। শুনেন এখন আমার কথা হলো যে যে উনি বলেছেন যে বাংলাদেশ না, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হয়ে গেছে। আপনি জানেন আমার কাছে তথ্য উপাত্ত আছে, এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অর্থনীতি এখন সবচাইতে ভালো এবং স্থিতিশীল। আপনার ভারতের অর্থনীতি পর্যদস্ত, পাকিস্তানের আরও খারাপ, শ্রীলঙ্কা তো খারাপ আছেই, এবং যে খোদ আমেরিকার কথা বলে, আমেরিকাও কিন্তু এখন নাকাল, যুক্তরাজ্য সহ যুক্তরাষ্ট্র পৃথিবীর অনেক দেশই, কারণ একটা করোনা মহামারী গিয়েছে, পরে আবার কি হয়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, অনেক অনেক কারণে। এখন আমরা হলাম ওই যে কথা আছে না, গরিবের বউ সবার ভাবি, আমরা কিন্তু এখন গরিব না, আমরা গরিবের বউও না, ভাবি হওয়ার তো প্রশ্নই আসে না। এখন আমি আপনাকে শুধু একটু সংক্ষিপ্তভাবে বলি, বিএনপি যখন ক্ষমতায় ছিল 500 মার্কিন ডলার ছিল জাতীয় আয়, এখন কত, 2800 মার্কিন ডলার এখন পর্যন্ত। দারিদ্রের হার ছিল তখন 41%, এখন হলো 18% নেমে এসেছে। স্বল্পোন্নত দেশ থেকে এখন আমরা মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছি, আমাদের এখন জিডিপিতে বাংলাদেশ হলো পৃথিবীতে 35তম এবং পিপিপিতে হলো 31তম, এবং খুব শীঘ্রই বাংলাদেশ 27তম দেশের অর্থনৈতিক দেশে পরিণত হবে। আরেকটা কথা বলি আমি, সেটা হলো যে করোনা মহামারীর সময় বিশ্বে মাত্র 20টি দেশে জিডিপি বেড়েছিল, বাংলাদেশ ছিল তৃতীয়তম দেশ যেটাতে কি না কি জিডিপি বেড়েছে সারা পৃথিবীতে, এটা হলো এক। এখন আমার কথা হলো যে আমাদের রিজার্ভও কিন্তু আবার 30 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু ছাড়িয়েছে আবার, এবং আমাদের আরেকটি কথা, আমাদের জাতীয় যে গ্রিড আছে না, গ্রিডে কিন্তু আবার 1320 মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ আবার যুক্ত হয়েছে অলরেডি, এগুলো কিন্তু সক্ষমতার কথা, এগুলো কিন্তু কেউ কিন্তু বলছে না এগুলো। এখন আমার যে লাস্ট কথা যেটা, সেটা হলো যে দেখুন আপনারা যেটা বলবো, বাংলাদেশে
আমরা শেষ করব জি ঈদ উদযাপিত হবে সময় নেই আগামী কালকে বাংলাদেশে ঈদ উদযাপিত হবে এবং কুরবানির ঈদ আমাদেরকে কি শিক্ষা দেয় আমাদের শিক্ষা দেয় কি রোজার ঈদ শিক্ষা দেয় সংযমের আর কুরবানির ঈদ ত্যাগের তো আমার মনে হয় আপনারা পশু কুরবানি দিচ্ছেন 28 যেটা বিএনপির 28 জন নেতাকর্মীর নামে ওনারা কুরবানি দিবে বেগম জিয়া তারেক জিয়া জিয়াউর রহমান সহ আরো কর্মী 28 জনের নামে ওনারা এবার কুরবানি দিবে তা আমি মনে করি যে আসলে এসব লোক দেখানো কুরবানি বাদ দিয়ে মনের মধ্যে যে আপনাদের সহিংসতা আছে প্রতিহিংসা আছে এবং আক্রোশ আছে সেইটার কুরবানি আগে দেন জনগণ আপনাদেরকে গ্রহণ করবে হয়তো করতে পারে বিএনপি তরুণদের সমাবেশ কেন বিএনপি তো দলীয়ভাবে শুধু তরুণদের বা যুবাদের কেন এখন অনেকগুলো প্রসঙ্গ এখানে অবতারণা করা হয়েছে আপনি বলেছেন যে প্রসঙ্গটা সেটা হলো বিএনপি তরুণদের সমাবেশ দেখুন বিএনপির একজন বক্তা এতক্ষণ বক্তব্য রাখলেন আমরা তরুণদের যে সমাবেশ ওনারা কিন্তু বেশ কিছুদিন আগে ওনারা আটটি বিভাগীয় মহাসমাবেশ করেছেন তাহলে কি সেখানে কি তরুণ ছিল না বা তরুণদের সমাবেশ কি হয়নি নাকি তরুণরা বাকি ছিল নাকি সেখানে বৃদ্ধদের সমাবেশ হয়েছে স্বাভাবিকভাবে বোঝা যায় আসলে এগুলো হলো কি ওই একটা কথা আছে না পুরাতন বোতলে নতুন মদ বা নতুন বোতলে পুরাতন মদ একই থোড়াবড়ি খাড়া খাড়াবড়ি থোড়া এগুলো কিছুই না নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য ওনাদের একটা কৌশল যাই হোক ওনারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল যদিও ওনাদের রাজনৈতিক ইতিহাস বা তেমন গৌরবোজ্জ্বল কিছু না সহিংসতাই যাদের রাজনীতির মূল মানদণ্ড দুর্নীতি ষড়যন্ত্র আর মানুষ খুন বিএনপির রাজনীতির তিন গুণ এটা আমরা সবাই কম বেশি জানি সেটার মধ্যেই কিন্তু সেই চক্রের মধ্যেই কিন্তু তারা আবদ্ধ এবং আপতিত হচ্ছে এখন আমি বলবো যে এই যে ঈদ উপলক্ষে আগামীকালকে ঈদ সারা বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আমরা যারা আওয়ামী লীগের কর্মী আছি সাবেক এমপি মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি মন্ত্রী প্রত্যেককে বলছে এলাকায় যাওয়ার জন্য জনগণের পাশে দাঁড়ানোর জন্য ঈদের যে আনন্দটা এটা যেন সবাই ভাগাভাগি করে করতে পারে সেজন্য এবং আমরা শুরু করেছি ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচন পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আমরা জনগণের কাছে আমাদের উন্নয়নগুলো তুলে ধরব এবং পাশাপাশি কারা এই দেশে সন্ত্রাস করেছে কারা মানুষকে পুড়িয়ে মেরেছে তাদের নেতিবাচক কাজগুলো মানুষের কাছে পৌঁছায় দেবো কারণ এটা আমাদের দায়িত্ব জনগণকে সতর্ক করা কারণ যেহেতু আগামীতে নির্বাচনে জনগণ যেন তাদের সঠিক মার্কায় ভোটটা দিতে পারে সেটা আমরা এখন থেকে প্রিপারেশন শুরু করছি এখন আপনার মূল কথায় আসি আমি আপনি যেটা বলেছেন যে দেখুন ওনারা আমরা একটা ছোট্ট করে জানতে চাই যে ঠিক খন্দকার মাসুক রহমান বলেছেন যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় কেন সম্ভব নয় এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটা তো ওনাদের একটা গদবাধা বলি আপনি দেখবেন ওনাদের সেই ওনারা 2014 নির্বাচনে যায়নি সেখানে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হলো গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব কিন্তু প্রত্যেকেরই প্রত্যেকটা দলের শুধু আওয়ামী লীগের একার দায় না ওনারা সেই নির্বাচনে অংশ না নিয়ে কি করেছে গণতন্ত্রকে আঘাত করেছে সেটা হলো এক আর 2018 সালে নির্বাচন হলো সেই নির্বাচনে ওনারা গেল ঠিকই কিন্তু ওনাদের প্রার্থী ছিল এক এক আসনে একাধিক 7-8 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে যেটা বলা ঠিক না তারপরে যে অর্থের বিনিময়ে লন্ডন থেকে ফলে কেউই কিন্তু সিরিয়াসলি নির্বাচনে কারো পক্ষে কাজ করেনি কারণ শেষ বেলা শেষে তো একজনকেই মনোনয়ন দেওয়া হয়েছে একটা আসনে সেই কারণে তারা নির্বাচনে জিততে পারেনি যাই হোক এরপরও তারা রাজনীতি করছে এই দেশে এখন ওনাদের একটা আসলে জুজুর ভয় ঢুকে গিয়েছে ওনারা কেন ভাবছে যে এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হবে না ওনারা মনে করে যে নির্বাচনে যদি ওনারা ওনাদেরকে যদি সরকারে বসিয়ে দেওয়া যেতে পারে তাহলেই নির্বাচন সুষ্ঠু হবে এই বক্তব্য ওনারা দিবেন ওনারা যদি দেখেন যে আওয়ামী লীগ জিতে তাহলে ওনাদের দৃষ্টিতে সেই নির্বাচন নিরপেক্ষ হয় নাই আর ওনারা জনগণকে যেহেতু পুড়িয়ে মেরেছেন আপনি জানেন যে একাধারে অনেকগুলো দিন অনেকগুলো মাস অনেকগুলো বছর তারা সহিংস আন্দোলন করেছে অনেক মানুষ পঙ্গু হয়েছে মারা গিয়েছে তারপর রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে তারপরও কিন্তু বিএনপির সেই সহিংসতা একটুও কমেনি এখন তারা কিন্তু জনগণের কাছে যেতে ভয় পাচ্ছে আপনি যে বলছেন তারা কেন ভাবছে সুষ্ঠু নির্বাচন হবে না অ্যাকচুয়ালি তারা জনগণের কাছে যেতে ভয় পাচ্ছে কারণ জনগণকে তারা এমনভাবে তারা ইয়ে করেছে হোস্টাইল হয়ে গেছে জনগণ তাদের প্রতি বিরূপ হয়ে গেছে যে তারা জনগণকে এইভাবে আঘাত করেছে এভাবে মেরেছে তাদের যে সহিংস রাজনীতি এটা জনগণ দেখেছে এখন জনগণের কাছে গিয়ে যে ভোট চাওয়ার মতো যে নৈতিকতা মরাল সাহস সেটা ওনাদের নাই এই জন্য ওনারা উদুরপিণ্ডি ভুদুর গাড়ে যে আওয়ামী লীগের আমলে নির্বাচন সুষ্ঠু হবে না কেন আওয়ামী লীগের আমলে জাতীয় পার্টি নির্বাচন করেনি জাতীয় পার্টিকে আসন জিতেনি তাহলে বিএনপি কেন জিতবে না
বিএনপি তো আমরা যেটা মনে করি একটা উল্লেখযোগ্য দলই ছিল, তাহলে তাদের কেন, তারা কেন এত মুখ থুবড়ে পড়লো, কেন জাতীয়বাদী তাদের থেকে বেশি আসন পাচ্ছে আজকে? সেটা জাতীয় শুধুমাত্র এই বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে। তা আমি মনে করি এখানে সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা এই ধরনের ধ্যান ধারণা থেকে বিএনপির বের হয়ে আসা উচিত। বিএনপির বোঝা উচিত যে না, তাদের যে কৃতকর্ম অতীতের সেটার জন্য তাদের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত, তাদের জনগণের কাছে গিয়ে মাপ চাওয়া উচিত, এবং ভবিষ্যতে তারা এই ধরনের নেতিবাচক সহিংস রাজনীতি করবে না। এই মর্মে যদি জনগণের কাছে যায় তারা, তারা সেই চেষ্টাটা করতেই পারে, জনগণ দেখা যাক তাদেরকে ভোট দিবে কিনা। আর আরেকটা কথা হলো, আমি আপনাকে বলি যে বাংলাদেশের যে রাজনীতির চালচিত্র আমি মনে করি অবশ্যই অনেকটাই ইতিবাচক। এখন আপনারা হয়তো বলবেন যে বিদেশিরা ভিসা নিষেধাজ্ঞা, তারপরে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা হাবিজাবি, এগুলো অনেক কিছু বলছেন, এগুলো কিন্তু বলতে গেলে অনেক কথা আসে। আজকে যে যে ভিসা নিষেধাজ্ঞাতে আমরা কি দেখতে পাই, আমরা কিন্তু দেখতে পাই বিএনপি অনেক খুশি হয় যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সরকারের উপর বা সরকারি লোকজনের উপর বা দায়িত্বশীল, কিন্তু বিএনপি কি নিজের আয়নার চেহারাটা দেখেছে? ভিসা নিষেধাজ্ঞার মধ্যে কী লেখা আছে এটা যদি আমরা, অনেক বড় ব্যাপার, কিন্তু যদি সংক্ষেপে আমি দুই কথার মধ্যে শেষ করি, বলবো যে ভিসা নিষেধাজ্ঞায় কিন্তু কোথাও লেখা নাই যে এটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। ভিসা নিষেধাজ্ঞার নীতির মধ্যে কোথাও লেখা নাই যে আওয়ামী লীগ, ও সেখানে কিন্তু এটাও লেখা আছে যে যারা সহিংসতা করবে তাদেরকেও কিন্তু তাদের তাদের আত্মীয় স্বজনকে আওতায় আসবে। আরেকটা কথা লেখা আছে যে বিএনপি যেরকম বলে যে তারা অংশগ্রহণ না করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিকভাবে তারা নালিশ করে, সেই নালিশ করার সুযোগটিও তারা আর পাবে না, কারণ ওই তাদের সেই খুশি হওয়া ভিসা নীতির মধ্যে কোথাও লেখা নেই। ওখানে বলা আছে নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু, কিন্তু অংশগ্রহণমূলক পার্টিসিপেটির এই কথা কিন্তু কোথাও লেখা নেই। অতএব আমি মনে করি এই ভিসাটা কিন্তু বিএনপির উপর বুমেরাং হয়ে গেছে, ভিসা নীতিটা, কারণ বিএনপি তদবির করে লবিস্ট নিয়োগ করে, একটু শেষ করি এক কথা এক লাইনে, বিএনপি তদবির করে লবিস্ট নিয়োগ করে ভিসা নীতি আনিয়েছে, এগুলো করেছে, এবং হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে তারা, কোটি লক্ষ কোটি টাকা খরচ করে, কিন্তু এটা কিন্তু তাদের উপরেই বুমেরাং হয়েছে। তবে এখানে আরেকটা কথা, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি অবশ্যই আমি এটার জন্য অসন্তুষ্ট, কারণ আমেরিকা হোক অনেক বড় ক্ষমতাধর রাষ্ট্র, হোক অনেক ধনী রাষ্ট্র, আমরা আমাদের যে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশি নির্বাচন কীভাবে হবে না হবে সেটাকে উপর ভিত্তি করে আমেরিকা আমাদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কে? কারণ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, হোক আমেরিকা যত বড় রাষ্ট্র, যত ক্ষমতাধরী হোক না কেন, আজকে বিএনপির এই বিদেশ তোষণ নীতির কারণে বিদেশিদের সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেই চলে যায় বিদেশ পাড়ায়, বিদেশি কূটনৈতিক মিশনে গিয়ে সারাদিন থাকে, রাতে ঘুমানোর আগে হয়তো বা ঘরে ফিরে আসে। বিএনপির প্রতিটা উল্লেখযোগ্য নেতাকর্ম যারা আছে তাদের তো এই এখন দেখা যাচ্ছে, প্রতিদিনই দেখি তাদের সাথে রুদ্ধদ্বার মিটিং হচ্ছে, এইভাবে করে তো তারা দেশটাকে একদম বিদেশিদের পদানত করে ফেলেছে, বাংলাদেশকে তারা নিম্নমাত্রায় নিয়ে গিয়েছে তাদের এই কর্মকাণ্ডের কারণে। এবং আমি লাস্টে একটা কথা বলবো যে আমাদের গণতন্ত্রকে, রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র এবং আমাদের দেশের সার্বভৌমত্বকে আমেরিকার ভিসার পাল্লায় আমেরিকা মাপার সাহস পেল, এটা আমাদের জন্য লজ্জাজনক, এবং এই লজ্জার কারণ হলো বিএনপির নেতিবাচক রাজনীতি। যে রাজনীতিতে কি আসলে শঙ্কা যেটা করা হচ্ছে সেটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ আছে কি না? যে ধরুন আমি আপনাকে একটা কথা বলি, ষড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গিয়েছে। ওই যে বলেছি না বিএনপির রাজনীতির তিন গুণ, দুর্নীতি, ষড়যন্ত্র আর মানুষ খুন, সাথে আবার গুমও যুক্ত হয়েছে অচিরে, সেটা চার গুণ আর কি। যাই হোক, এখন আমি আপনাকে যে কথাটা এই মুহূর্তে প্রথমে বলবো যে দেখুন, বিএনপির ষড়যন্ত্র হলো চলমান প্রক্রিয়া, এটা কন্টিনিউয়িং প্রসেস, তাই না? এটা চলতে থাকে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে এবার শান্তি মিশনকে টার্গেট করা হয়েছে, ইতিপূর্বে করা হয়েছিল র‍্যাবকে, এখন শান্তি মিশনকে টার্গেট করা হয়েছে। আপনি জানেন শান্তি মিশনে বাংলাদেশ থেকে যারা যায় তারা সারা পৃথিবীতেই তারা প্রশংসিত তাদের ভূমিকার জন্য, এইটা কিন্তু বিএনপির পছন্দ না। সবাইয়ের পছন্দ পৃথিবীর জাতিসংঘ থেকে শুরু করে সবাই শান্তি মিশনের যারা সদস্য যারা যাচ্ছে তাদের কর্মকাণ্ডের প্রশংসা করছে, তাদের ভূমিকার প্রশংসা করছে, কিন্তু কি দেখলাম আমরা যে হিউম্যান রাইটস ওয়াচ নামে একটা নাম সর্বস্ব আমেরিকান ভিত্তিক একটি প্রতিষ্ঠান কি করলো, তারা নতুন একটা ইয়ে দিল যে সামনেতে যারা শান্তি মিশনে যাবে তাদের মানবাধিকার লঙ্ঘনজনিত কোনো কিছু আছে কিনা যাচাই বাছাই পূর্বক। তাহলে এতগুলো বছর যে তারা সেবাটা দিয়ে আসলো এবং প্রশংসিত ছিল তাদের এই সেবা কর্মকাণ্ড, তখন তো এই প্রশ্নগুলো আসেনি, এই প্রশ্ন এখন কেন আসে? তার মানে হলো বিএনপি যেটা করছে সেটা হলো রাষ্ট্রদ্রোহিতার সামিল, এবং এই যে
হিউম্যান রাইটস ওয়াচের যে বক্তব্য বিবৃতি সেটা কিন্তু বিএনপি তার টুইটারেও প্রকাষ করেছে এবং এটা দিয়ে কিন্তু তাদের ষড়যন্ত্রের আরেকটা বহিঃপ্রকাশ তারা ঘটালো। পাশাপাশি তারা যে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে গণ্য একটি কাজও তারা করল। এখন আমার কথা হলো যে শুধুমাত্র এখনই না, আপনি দেখেন এই যে হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু আমেরিকান ভিত্তিক একটা সংস্থা এবং যুদ্ধ অপরাধীদের বিচার যখন শুরু হয়েছিল তখন কিন্তু এই সংস্থাটি কিন্তু দেশে বিদেশে অপপ্রচার চালিয়েছিল যে এটিতে বিচার আন্তর্জাতিক মানের নয়, এখানে হুজুরদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি বলে অনেক কিছু ছড়া রয়েছে। এবং বিএনপির ডক্টর কামাল হোসেনের যে মেয়ের জামাই ডেভিড বার্গম্যান, এটা ছিল হোতা, করিয়েছে বিএনপি তাদের লোকজনকে দিয়ে এবং হাজার হাজার কোটি কোটি টাকার বিনিময়ে এগুলো করিয়েছে, এগুলো হলো চলমান প্রক্রিয়া, এটা হলো এক। দ্বিতীয়ত কথা হলো ওই একটা কথা, দুর্নীতির কথা শুনে মনে পড়ছে একই কথা শুনিয়া তব মন্তরার মুখে। আচ্ছা একটা কথা আছে না, অ্যারাবিয়ান নাইটস, আরব্য রজনীর কাহিনী, রাতের পর রাত শেষ হয়ে যায় কিন্তু কাহিনী শেষ হয় না। এখন বিএনপির দুর্নীতির কেউ আমি সেই উপমা দিতে চাইব যে বিএনপির খতিয়ান যদি এখন শুরু করি দুর্নীতির, রাতের পর রাত শেষ হয়ে যাবে, বিএনপির দুর্নীতির কাহিনী শেষ হবে না। সেই মানি লন্ডারিং থেকে শুরু করে 500-400 সুটকেস নেওয়া হাওয়া ভবনের, 500-400 সুটকেস মধ্যপ্রাচ্যে নেওয়া হাওয়া ভবনের দুর্নীতি এবং সেখানে একটা ছায়া সরকার ছিল হাওয়া ভবনকে কেন্দ্র করে, এগুলো কিন্তু অনেকবার বলেছি। এখন আপনি হয়তো বলবেন যে তাহলে তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন? অবশ্যই আমরা উত্তম হব না কেন, কারণ জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতি মাদক জঙ্গিবাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন, জিরো টলারেন্স, এবং তারই প্রক্রিয়া হিসাবে আমরা কি দেখব আমাদের আমলেরও মন্ত্রী এমপি যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা কিন্তু কেউই ছাড়া পায় নাই, তাদের বিচারও চলমান প্রক্রিয়া আছে, তাদেরকে কোনোভাবে রেহাই দেওয়া হয় নাই। অতএব আমরাই শুধু গর্বভরে বলতে পারি যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ পারে সঠিকভাবে দেখিয়ে দিতে যে নিজের লোকদের বিরুদ্ধে কীভাবে অ্যাকশান নিতে হয়, যেটা কিনা বিএনপি কোনো দিন নেয়নি। উল্টা বিএনপির তারেক জিয়ার যে টাকা পয়সা যেটা পাচার করেছিল সেটা এফবিআইয়ের মধ্যে দেশে ফেরত আসছে আমরা জানি, এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে সেটাও আমরা জানি, আর তাদের আমলে যে তার পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, যেটা কিনা বাংলাদেশের কপালে ছিল কলঙ্কের তিলক আঁকা এবং সেটা কিন্তু আমরা ভুলে যাইনি। আজকে ওনারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, ভালো, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা তো ভালো, কিন্তু আগে নিজেদের আয়না চেহারাটা দেখা দরকার, কতটা কর্দমাক্ত তারপর এটা বলা উচিত, এলো এক। উনি আরেকটা কথা বলেছেন কি রাতে নাকি ভোট হয়েছে, কখন কোথায় রাতে ভোট হলো? বাংলাদেশে এতগুলো ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়া, এতগুলো তাদের কর্মী, তাদের এজেন্ট, তাদের লোকজন, এতগুলো পত্রপত্রিকা, এতগুলো স্যাটেলাইট চ্যানেল, কেউ দেখলো না কোনো একটা ভিডিও অডিও কিছু তো পাইলাম না এই পর্যন্ত, খালি শুনেই গেলাম এই পাঁচ বছর যাবৎ আমরা, একটা মিথ্যা অভিযোগ আমাদের বিরুদ্ধে কাল্পনিক দিয়েই গেল যে রাতে নাকি ভোট হয়েছে, কোনো প্রমাণ নাই এই কথার, এবং এটা মিথ্যা। এবং এটা কখন বললো? যখন দেখা গেলো যে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, সরকার গঠন করছে এবং নিরঙ্কুশভাবে, তখনই কিন্তু তাদের এই অপপ্রচার শুরু করলো। না আমি একটু শেষ করি, আর একটু কথা আছে, আরেকটা কথা হলো শ্রীলঙ্কার কথা বলেছে,